তোমার বাকি বন্ধুগুলো করছে, এটা কোথায় বন্ধ হয়ে যাবে? আমি যে ঢাকা করে আসি আসো। এবার আমি জলের মধ্যে নামতে চলেছি, খান রাস্তা হচ্ছে ওই দাদাটার এখনো তো দেওয়া হয়নি, দেবো আমি। দাদা হয়তো আমাকেই খুঁজছে। দাদা তুমি কোথায়? মা বন্ধ কেন করলো? ও মা শেষ হয়ে গেল নাকি? আসলে আমি যত টাইম লাগিয়ে দিয়েছি সব ব্যাপারে আমার প্রচণ্ড টাইম লাগে, কী করা যাবে? আনন্দ বেশ ভালোই হলো তোমাদের সঙ্গে, আর আজকের এই ওয়াটার পার্কের ভিডিও ব্লগ যাই বলো এটাকে এখানেই শেষ করছি। আবার দেখা হবে, চাপ নেই, নতুন আরও ইন্টারেস্টিং ব্লগের সাথে। তোমরা সঙ্গেই থেকো,
আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে তাহলে লাইক কিন্তু অবশ্যই করতে ভুলো না, আর যদি পারো এটাকে আগে শেয়ার করে দিও। এই যাও বসো, হ্যাঁ এখান থেকে আমি পাঠিয়ে দেবো। মানে চ্যানেল আছে কোনো? হ্যাঁ গরিবের চ্যানেল আছে আমার একটা, ওইটার মধ্যে দেখতে পাবে, অসুবিধা নেই। হ্যাঁ বাইক রাইডিং তো মজাই লাগে, তাই না? যেখানে খুশি তুমি সেখানে থামতে পারবে, থামতে পারবে, পরিবেশটাকে কাছে। হ্যাঁ হ্যাঁ তোমাকে শুকিয়ে দেবে তো এরকম করে। হ্যাঁ এত সুন্দর বডি বানাচ্ছে। এই যে বাঁ সাইডটা যেটা আছে লেফট সাইড, হ্যাঁ দেখো এই যে অ্যাকোয়াটিক বেঙ্গল, তো অ্যাকোয়াটিক যে সাইডটা আর কি লেফট সাইড, তো ওই সাইডটাতে ফ্যামিলিদের জন্য, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থেকে শুরু করে ফ্যামিলি যারা আছে তাদের জন্য ওই সাইডটা, আর যারা হয়তো মেয়েরা শুধু সিঙ্গেল এসছে বা ছেলেরা হয়তো শুধু সিঙ্গেল এসছে, তো বেঙ্গলের যারা সাইডটা আছে তারা সিঙ্গেল বা এই দিকটাতে রাইট সাইডে। তো বন্ধুরা আজকের এই ওয়াটার পার্কের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, আর যেহেতু টোটাল এই ওয়াটার পার্কের ভিডিওটা অনেকটা বড়, তাই আমি এটাকে পার্টে পার্টে ইউটিউবের মধ্যে আপলোড করছি, তো তোমাদের সুবিধা মতো তোমরা দেখে নিও। আর এখন বাজে 3:30, আমি বাড়ির উদ্দেশ্যে এখন রওনা দেব, আর সামনেই রয়েছে ঈদ, তো ঈদের জন্য সমস্ত মুসলিম ভাই বোনদেরকে জানাই ঈদের প্রীতি ও অনেক অনেক শুভেচ্ছা। আর ঈদের মধ্যে এই ওয়াটার পার্কে প্রচুর ভিড় হবে, তো তোমরা যদি আনন্দ এনজয় করতে চাও তো ওয়াটার পার্কে একবার এসে ঘুরে যাও, কিন্তু প্রাইস অনেকটা বেড়ে গেছে টিকিটের, এখন মানে 400 টাকা করে হলিডেতে হয়ে গেছে আর নর্মালি 350 করে আছে, তো আসো দেখে যাও।